মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আরজিকর কাণ্ডে জাস্টিসের দাবি ক্ষেত মজুর সংগঠনের। বুধবার বহরমপুরে রবীন্দ্র সদনে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির আলোচনা সভা সাথে হয় প্রতিবাদ মিছিল। কাফেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাফেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাফেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। আরজিকর কাণ্ডে জাস্টিসের দাবি ক্ষেত মজুর সংগঠনের। বুধবার বহরমপুরে রবীন্দ্র সদনে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা কমিটির আলোচনা সভায় মূলত আরজিকরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হলেন সংগঠনের নেতৃত্বরা। আমরা ক্ষেত মজুররা যখন জাস্টিস 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 করে এখন এই স্কয়ার ফিল্ডে ওই কমিটি বলে গেলেন 25,000 ছিল, তা 25,000 যদি জাস্টিসের জন্য দাবি করতে পারে, আমরা আজকে করে জাস্টিসের সঙ্গে গ্রামে আজকে মুর্শিদাবাদে কাজ নেই, 100 দিনের কাজ নেই, এটাও জাস্টিস, গরিবের জন্য জাস্টিস, এই আওয়াজ আমরা তুলব না কেন? আমরাই তো জাস্টিসের জন্য লড়ছি, আমরাই তো বলো যে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ মালদার শ্রমিকরা আজকে বাঙালি বলে বিচারিত হচ্ছে, এর জাস্টিস কি? কেন আমরা বিডিও অফিসগুলোতে ধর্ণা দেবো না? ক্ষেত মজুর ইউনিয়ন সিআইটিউকে নিয়ে যে জাস্টিস চাই, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জাস্টিস চাই। নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংগঠনের কি কি কর্তব্য সেই বিষয়েও আলোচনা হয় এদিনের সভায়। আরজিকরের জাস্টিসের সাথে পরিযায়ী শ্রমিকদেরও কাজের দাবিতে জাস্টিসের দাবি তোলেন সংগঠনের নেতাকর্মীরা। এই আলোচনা সভার শেষে আমরা একটা মিছিল সংগঠিত করব, বেলা 3টার সময় শুরু হবে রবীন্দ্র সদন থেকে এবং বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আমরা বাসস্ট্যান্ডে মিছিলটা শেষ করব। মিছিলের অন্যতম প্রধান দাবি যেটা নিয়ে গোটা দেশ দুনিয়া রাজ্য উত্তল, আরজিকর ডাক্তার তরুণীকে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, যারা খেটে খায় মানে হাতে খাটে পেটে খায় এই রকম মানুষ যারা আছে মুর্শিদাবাদ জেলায়, তারা আজকে জড়ো হয়েছে এখানে, তারাও সেটার বিচার চাইছে ক্ষেত মজুরের পক্ষ থেকে। আলোচনা সভা শেষে রবীন্দ্র সদন থেকে মিছিল হয় বিচারের দাবিতে। মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষেত মজুর শ্রমজীবীরা। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল।